বেশ কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মাঝে। এই বুঝি লেগে গেল দুই দেশের মাঝে যুদ্ধ, অনেকটা সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হবার পর থেকেই এ যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে কথা বলে আসছে ইরান, বরাবরই ফিলিস্তিনের পক্ষে রয়েছে তারা। তবে এবারের পরিস্থিতি অন্য কারণে ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার ঘটনার জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান। ওই হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই জেনারেলসহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাত কর্মকর্তার প্রাণহানি ঘটে, কনসুলেট ভবন একেবারে ধ্বংস হয়ে যায়। ইরানের দাবি, এ হামলার ঘটনায় ইসরায়েল জড়িত, আর তাই কঠিন প্রতিশোধ নিতে চায় ইরান। অনেকটা সে পথেই এগোচ্ছে দেশটি। তার সংকেত পাওয়া গেল দেশটির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা 7 এপ্রিল ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দেন। তিনি জানান, কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাভি জানান, প্রতিরোধ ফ্রন্ট প্রস্তুত, হামলার জবাব কেমন হবে তা দেখার অপেক্ষায় থাকুন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তবে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার ঘটনায় ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ ঘিরে যে কোনো ধরনের সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইসরায়েলও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত জানিয়েছেন এই তথ্য। ইয়োব গ্যালান্ত জানান, শত্রু ইরানের সাথে তৈরি হতে পারে এমন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তার দেশ। ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে চলমান পরিস্থিতি মূল্যায়নের পর এই মন্তব্য করেন তিনি।